আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি আমি আসানাদ পবিত্র মাহ রমজানের শুভেচ্ছা আবারও আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে যে আমরা বায়ার কিভাবে ম্যানেজ দিতে হবে কিভাবে অনেক সময় দেখবেন যে বাইরকে আমরা ম্যানেজ করতে পারি না আমি কাজটুকু জানি বাট বায়ারকে প্রপারলি ম্যানেজ না করার কারণে আমাদের হাত থেকে ছুটে চলে যায় এই নিয়ে কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করবো আশা করি ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের সাথে থ্যাংক ইউ ভেরি মাছ সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে যে বায়ার ম্যানেজ করার আগে আপনাকে যে জ্ঞানটুকু রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যে জবটুকু বুঝেছেন এই জবটুকু বোঝানোর ক্ষমতাটুকু আপনার ভিতরে থাকতে হবে বায়ার একটি জব যেটা দিয়েছে আপনাকে কিংবা যে বায়ার জবটুকু ইন্টারন্যাশনালি পাবলিশ করেছে কোনো মার্কেট সেই জবটুকু যদি আপনি প্রপারলি বুঝতে পারেন এবং বোঝার পরে যদি আপনি বুঝাতে পারেন বায়ারকে তাহলে মনে করবেন যে এইটি পারসেন্ট বায়ার ম্যানেজ হয়ে গিয়েছে এইটি পার্সেন্ট বাইরের ম্যানেজ হয়েছে কাজ পাবেন কি পাবেন না সেটা পরের হিসাব বাট বাইরে কিন্তু বুঝতে পেরেছেন আপনি তাকে বোঝাতে পেরেছেন ক্লিয়ার এটা হচ্ছে পয়ন নাম্বার ওয়ান এটা যে বোঝাতে যাবেন এটা বোঝাতে গেলে আপনাকে আবার আরেকটা জিনিসের উপর দক্ষতা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনার ইংলিশের উপর দক্ষতা থাকতে হবে আপনি যদি ইংলিশ ভালো না জানেন ভালো না বোঝেন তাহলে আপনি কিন্তু বাইরেকে বোঝাতে পারবেন না কারণ বাইরের কথাটা আপনি বোঝেনই নাই আপনি বোঝাবেন কি করে সো আপনাকে ইংরেজিটা ভালো করতে হবে এখন যে ইংরেজিটা আপনি শিখবেন যে ইংরেজিটা আপনি বোঝার চেষ্টা করেছেন কিংবা ক্লায়েন্টকে যে ইংরেজিটা বোঝানোর চেষ্টা করছেন সে ইংরেজিটা কি চাঁদের দেশ থেকে নিয়ে আসা কোনো ইংরেজি না দুই হাজার ফিট মাটির নিচ থেকে নিয়ে আসা কোনো ইংরেজি না সাত সমুদ্র তেরো নদী পার হয়ে নিয়ে আসা কোনো ইংরেজির কোনো শব্দ বিষয়টি কি এরকম না সবগুলো আপনার আশেপাশে ডানে বায়ে পকেটে ঠিক আছে যে কোনো জায়গায় ঘোরাফেরা করতেছি এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে আপনি কিন্তু সুন্দর করে একটি সেন্টেন্স বানাতে পারবেন সুন্দর করে একটি প্যারাগ্রাফ বানাতে পারবেন সুন্দর করে তার কথার জবাবগুলো আপনি কিন্তু সুন্দর করে দিতে পারবেন আশা করি বুঝতে জাস্ট আপনাকে আপনার জায়গা থেকে একটু প্র্যাকটিস করতে হবে যে ইংলিশটাকে ম্যানেজ করার জন্য ইংলিশটাকে বোঝার জন্য ইংলিশটাকে পারফেক্টলি একটি জায়গায় নিয়ে যাওয়ার জন্য আপনার একটু প্র্যাকটিসের প্রয়োজন আছে আপনি যতক্ষণ পর্যন্ত প্রপার প্র্যাকটিস না করবেন ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু কাকে তো জায়গায় পৌঁছতে পারবেন না ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারবেন না ক্লায়েন্টকে ম্যানেজ করার খুব মারাত্মক একটি জায়গা হচ্ছে আপনার ইংলিশ আপনাকে খুব ভালো ম্যানেজ করতে হবে তারপরে যে বিষয়টি ম্যানেজ করতে হবে ক্লায়েন্ট মনে করেন আপনি ইংরেজিতে ম্যানেজ করে ফেললেন যে আমি তোমাকে এই কাজটুকু দিচ্ছি তোমাকে এই জিনিসগুলো তোমার সামনে আমি উপস্থাপন করছি বাট আপনি কাজ জানেন না ভালো তখন কি হবে তখন আপনাকে বিপদে পড়তে হবে অবশ্যই আপনাকে ভালো কাজ জানতে হবে আপনি যে বিষয়ের উপর কাজ করছেন না কেন সে বিষয়টাকে অবশ্যই যতটুকু জানেন সেটা যেন আপনি খুবই ভালো জানেন সেটার উপরে যেন আপনার উপরে কেউ মাস্টারি করতে না আসতে পারে সেটার উপর যেন কেউ যেন আপনার উপর মাধাপড়ি করতে না আসতে পারে ঠিক আছে খুব কম পাবলিক যেন আসতে পারে আপনার উপরে এটা আপনি বাইরেকে বোঝানোর চেষ্টা করবেন যে আমি এই জবটার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং পারফেক্ট একজন ব্যক্তি এটা তাকে বোঝাতে হবে এটা শুধু বোঝালে কি হবে তাকে কিছু স্যাম্পলও দিতে হবে স্যাম্পল কিভাবে দিবেন স্যাম্পল আপনি দিতে পারেন গুগল ড্রাইভের মাধ্যমে স্যাম্পল আপনি দিতে পারেন ড্রপ বক্সের মাধ্যমে স্যাম্পল আপনি দিতে পারেন যে মার্কেট কাজ করছেন সেই মার্কেট ভায়া কিছু সিস্টেম আছে সেই সিস্টেমগুলোর মাধ্যমে দিতে পারেন মানে অসংখ্য পদ্ধতি আছে যে পদ্ধতিগুলোর মাধ্যমে ক্লায়েন্টকে আপনি স্যাম্পল করে দিতে পারেন এই যে কয়েকটা বিষয় আছে এই কয়েকটা বিষয় যদি আপনি একটু ম্যানেজ করতে পারেন আমার কাছে মনে হয় ক্লায়েন্ট আপনার হাতের মোটেই সবসময় বসে থাকবে যে কোনো আপনি অফার করলে আপনি খুব করতে পারবেন এই কয়েকটা অফার করলে আপনার যদি বর্তমানে দশ টাকা ইনকাম থাকে আপনার যদি বর্তমানে দশ ডলার ইনকাম থাকে আপনি যদি এই কয়েকটা বিষয় যদি ম্যানেজ করতে পারবেন পারেন তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই দেখবেন আপনার ওয়ান ডলার ইনকাম হয়ে যাবে মানে কি গুণ বেশি ইনকাম হবে আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে ভিডিও আকারে উপস্থাপন করব যাতে করে আপনারা আস্তে 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 এই বিষয়গুলোকে ক্যাচ করতে পারেন গ্রিপ করে নিয়ে ভালো কিছু করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার